যেটা আপনারা সেখানে থাকেন, আপনি বললেন সেটা বাড়ির সঙ্গে তুলনীয়, এবং সেখানে আজকে যেভাবে চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখালো, ঘেরাও করলো, সেটা নিয়ে আমি বললেনও এখানে কি বক্তব্য। প্রথমত আমি যেটা বলেছি যে চাকরি প্রার্থীদের যন্ত্রণা আমরা প্রত্যেকেই উপলব্ধি করি। আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা গতকাল তিনি পরিষ্কারভাবে বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থীরা এভাবে অবস্থান করছে, শূন্য পদ রয়েছে, সরকারি কর্মচারীরা গিয়ে পাচ্ছেন না, এই বিষয়ে সদনে দৃষ্টি আকর্ষণ করেন, উল্লেখ পর্বে তিনি সদনকে এই ব্যাপারে জ্ঞাতার্থ করেন। আজকে আমরা সকালবেলা যখন বেরোলাম তখন আমরা দেখলাম যে এই সময়কালে একজন রাজনৈতিক নেতা, নেমলি অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, হাত পা নেড়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ওনাদের সবার থেকে বিজেপির বুথ থেকে একেবারে কী বলেছে, ব্লক না জেলা রাজ্য সবার বাড়ি ঘেরাও করবার একটা কর্মসূচি ঘোষণা করেছিলেন। যদিও ওখানে উপস্থিত মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং দলীয় নেত্রী মমতা ব্যানার্জি তার একটু কারেক্টিভ একটা ফর্মে তিনি সেই কর্মসূচিটি ঘোষণা করেন। এতে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যে দায়িত্ব পালন করেননি 21 জুলাই, এটাও আমরা সবার সামনে দেখেছি। আজকে আমরা দেখলাম সেই রাজনৈতিক নেতা যিনি কর্মসূচি নিয়েছিলেন বুথ বা রাজ্যস্তরে ভারতীয় জনতা পার্টির বিধায়ক নেতাদেরকে ঘেরাও করবার, আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম প্রায় সম ধরনের কর্মসূচি এমএলএ হোস্টেলের সামনে সংগঠিত হচ্ছে। আমরা যারা বিধায়ক, সব দলেরই বিধায়ক ওখানে থাকেন, বেরোতে গিয়ে আটকে গেলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বরাবরই মনে রাখতে হবে বাসস্থান বা এমএলএ হোস্টেল যাকে আমি বলেছি বাসস্থানের অনুরূপ এই ধরনের কর্মসূচি হোক, এটাকে আমরা সমর্থন করি না। আমরা মনে করি যে চাকরি প্রার্থীদের দাবির প্রতি আমাদের যতখানি সমর্থন আছে, কিন্তু কর্মসূচির এই ফর্মকে যেহেতু আমরা সমর্থন করি না, সেই জন্য আমরা হাইকোর্টেও গিয়েছিলাম। চাকরি প্রার্থীদের হয়ে আমি শুধু ওখানে দাঁড়িয়ে এই কথা বলেছিলাম যে অভিষেক যখন এই প্রসঙ্গ তুলেছিল, অভিষেকের বিরুদ্ধে কোনো ধরনের পুলিশি ব্যবস্থা বা রাজ্যের সরকার, পুলিশ মন্ত্রী উপস্থিত থাকা সত্ত্বেও সেখানে নেয়নি, ফলে এই দ্বারা চাকরি প্রার্থীরা কি উৎসাহিত হয়েছেন কি না সেটা ওনারা বলতে পারবেন। এবং তার পাশাপাশি আমরা বারবার করে চাকরি প্রার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছি, বিরোধী দলনেতা এ ব্যাপারে তুলেছেন, এবং ওখানে মহিলা পুলিশ উপস্থিত ছিল না, তাই আমি বাইরে এসে পুলিশের সাথে আমি সরাসরি বলি যে কোনো মহিলা পুলিশ ছাড়া মহিলাদেরকে অন্তত এইভাবে টেনে হিঁচড়ে তোলা যাবে না। কেননা এই রাজ্যে যদি কাউকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে হয়, তাহলে আমি মনে করি অভিষেককে আগে টেনে হিঁচড়ে তুলতে হবে, তার কারণ উনি এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন। ঠিক, জানি এবং কোন দিকে ইনস্টিগেশন সেটাও জানি উনি। আমার ধারণা আমার বক্তব্যের প্রত্যেকটি শব্দ চয়নের মধ্যে আশা করি স্পিকার সাহেব তার উত্তর পেয়ে গিয়েছেন। স্পিকার সাহেবের পদ একটা সম্মানের পদ, আমার মনে হয় স্পিকার সাহেব ভালো করতেন যে কিছুটা খুলে আর কিছুটা বন্ধ রেখে সরাসরি উনি ওনার মত যদি প্রকাশ করতেন, তাহলে মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে সদনের অভ্যন্তরীণ রাজনীতিতে স্পিকার সাহেবের যে কর্মপদ্ধতি, সেই কর্মপদ্ধতিও কিন্তু সবার সামনে চলে আসতো, যেটা আমাদের বিরোধী দলনেতা বারবার করে সদনের ভেতরে এবং সদনের বাইরে পক্ষপাত দুষ্ট আসনের কথা, আচরণের কথা তিনি তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে স্পিকার সাহেবই জানেন যে কারা এনকারেজ করেছে কারা এনকারেজ করেনি, কিন্তু আমার শব্দ চয়নে যদি আপনাদের মনে হয় যে আমরা এই ধরনের ঘটনাকে, আচরণকে এনকারেজ করি, তাহলে আমি বলবো সেটা আপনার বুদ্ধি বা বোঝার ক্ষেত্রে সীমাবদ্ধতা ছাড়া আর কিছু নয়। কারণ আমি মনে করি বাসস্থান এবং এমএলএ হোস্টেল দ্যাট ইজ ইকুয়াল টু আ রেসিডেন্ট, এবং রেসিডেন্সের মধ্যে কোনো ধরনের কোনো রাজনৈতিক কর্মসূচি করে সেখানকার বাসিন্দা এবং অন্যদের অসুবিধে হোক, নীতিগতভাবে ভারতীয় জনতা পার্টি এটা সমর্থন করে।